আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের চরচড়ি রেসিপিটি শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখে নিন। এক কাপের কম কুচি করে রাখা আলু, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ 10টির মতো, লবণ 1 চা চামচের কম, হলুদের গুঁড়া 1 চা চামচের কম, সরিষার তেল 4 টেবিল চামচ, এখন এগুলো সব মেখে নিব হাত দিয়ে। তারপর 1 কাপের মতো পানি অ্যাড করব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। এখন এর মাঝে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর কিছুক্ষণ মেখে নিব। তারপর এখানে পানি দিব 1 কাপ পরিমাণ মতো। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন মিডিয়াম আছে, 7 মিনিটের মতো জাল করব, তারপর ফিরে আসতেছি। 7 মিনিট পরে এই অবস্থাতে চিংড়ি মাছের চরচড়ি। এখন আরও 3 মিনিট জাল করলে চিংড়ি মাছের চরচড়ি রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আবার ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।